বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থবৃন্দ লাইট ফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত আমার ঘর আমার স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ রবিউল ইসলাম সহকারী শিক্ষক নূরেচ্ালা শাখা আজ আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। আজকে প্রথমে আমি একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ বিশ্লেষণ করব মূলকে কয়েকটি অংশে ভাগ করা যায় এর শেষের প্রান্তের টুপির মতো অংশটি হচ্ছে মূলটুপি বা মূলত্র আঘাত থেকে মূল মূলকে রক্ষা করা এর কাজ এর পিছনের অং মসৃণ অংশটি বর্ধিষ্ণু অঞ্চল এই স্থানে মূলের বৃদ্ধি ঘটে এখন আমি একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ তোমাদেরকে দেখাবো। একটা মূলের সবচেয়ে নিচের দিকে যে অংশটা থাকে সেটা হচ্ছে মূলত্র অঞ্চল তার উপরের অংশটা বর্ধিষ্ণু অঞ্চল তার উপরে যে লোমের মতো অংশটা আছে লোমযুক্ত সেটা হচ্ছে মূলরোম অঞ্চল এবং উপরের দিকে অঞ্চলকে বলা হয় স্থায়ী অঞ্চল এবার আসি মূলের প্রকারভেদ ও কাজ সব গাছের মূল কি এক ধরনের হয় না ধানের মূল আর আম গাছের মূল কি একই ধরনের একই ধরনের নয় বিভিন্নতার জন্য মূলকে এর উৎপত্তি ও অবস্থান অনুযায়ী প্রধানত দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে স্থানিক মূল ও অস্থানিক মূল স্থানিক মূল কাকে বলে এক্ষেত্রে ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে সরাসরি মাটির ভিতর প্রবেশ করে শাখা প্রশাখা বিস্তার করে স্থানিক মূলে প্রধান মূল থাকে যেমন মূলা আম জাম মরিচ ইত্যাদি উদ্ভিদের মূল এখন আমি তোমাদেরকে স্থানিক ও অস্থানিক মূলের দুটি চিত্র দেখাবো চিত্রটিতে তোমরা নিশ্চয় বুঝতে পারছ কোনটি স্থানিক মূল এবং কোনটি অস্থানিক মূল এখন আসি অস্থানিক মূল কি এসব মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড পাতা থেকে উৎপন্ন হয় এর আবার দুই ধরনের ক হচ্ছে গুচ্ছমূল খ হচ্ছে অগুচ্ছমূল গুচ্ছমূল কি ধান ঘাস বাঁশ ইত্যাদি উদ্ভিদের মূল লক্ষ্য করলে দেখা যাবে যে কাণ্ডের নিচের দিকে একগুচ্ছ সরু মূল সৃষ্টি হয়েছে এরা গুচ্ছমূল অগুচ্ছমূল হচ্ছে এসব মূল একত্রে গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না বরং পরস্পর থেকে আলাদা থাকে যেমন কে আগাছের ঠেসমূল বটের ঝুরিমূল এ ধরনের অগুচ্ছমূল এখন মূল কী কাজ করে থাকে সেটা দেখো মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে ফলে ঝড়ো বাতাসে সহজে হেলে পড়ে না মূল মাটি থেকে পানি ও খনিজ পদার্থ শোষণ করে আমরা জানি মূলে মূল অঞ্চল বলে একটি অংশ থাকে এখানে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রোম উৎপন্ন হয় যার মাধ্যমে উদ্ভিদ পানি ও খনিজ পদার্থ সংগ্রহ করে এবার আমরা কাণ্ডের বিভিন্ন অংশ দেখব কাণ্ডের বিভিন্ন অংশ একটি চিত্র সহ আমরা দেখাতে পারি কাণ্ডের কয়েকটি অংশে বিভক্ত কি কি পর্ব পর্বমধ্য মুকুল যেহেতু আমরা বিস্তারিত আলোচনা করছি সেজন্যে এখানে প্রত্যেকটার আলাদা আলাদা আমরা সংজ্ঞাটাও শিখব পর্ব হচ্ছে কাণ্ডের যেই স্থান থেকে পাতা বের হয় তাকে পর্ব বা সন্ধি বলে পর্বমধ্য কি পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশটি পর্বমধ্য এখান থেকে পাতা বা শাখার সৃষ্টি হয় না এবার আসি মুকুল কাণ্ডের সাথে পাতা যে কোন সৃষ্টি করে তাকে পত্রকক্ষ বলে সাধারণত মুকুল এ পত্রকক্ষে জন্মে তবে শাখার অগ্রভাগেও মুকুল সৃষ্টি হয় কাক্ষিক মুকুল পত্রকক্ষে এবং শীর্ষ মুকুল কাণ্ড বা শাখার অগ্রভাগে জন্মে এখন আসি কাণ্ডের শ্রেণীকরণ প্রাথমিকভাবে কাণ্ডকে দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে সবল কাণ্ড দুই হচ্ছে দুর্বল কাণ্ড সবল কাণ্ডকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ওয়াশাক কাণ্ড আরেকটা হচ্ছে শাখান্বিত কাণ্ড এখন সবল কাণ্ড কাকে বলে এসব কাণ্ড শক্ত খারাপভাবে গাছকে দাঁড়াতে সাহায্য করে যেমন আমজাম নারিকেল তাল ইত্যাদি গাছের কাণ্ড সবল কাণ্ড দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অশাক কাণ্ড কাণ্ড কাকে বলে এসব কাণ্ডের কোনো শাখা হয় না কাণ্ডটি লম্বা হয়ে বেড়ে ওঠে এবং শীর্ষে পাতার মুকুট থাকে খেয়াল করলে দেখবে নারিকেল তাল সুপারি ইত্যাদি গাছের কাণ্ড এ ধরনের হয় এখন আসো শাখান্বিত কাণ্ড কেমন সেটা দেখি শাখান্বিত কাণ্ড আবার তিন প্রকার একটা হচ্ছে মটাকৃতি আকৃতি গম্বুজাকৃতি এবং তিনোকাণ্ড মঠ আকৃতিকাণ্ড কেমন কোনো কোনো গাছে প্রধান কাণ্ডটি থেকে এমনভাবে শাখা প্রশাখা সৃষ্টি হয় যে পূর্ণাঙ্গ গাছটিকে একটি মঠে নেয় দেখায় পাশের চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে একটি মোটা আকৃতির কাণ্ড গম্বুজ আকৃতিকাণ্ড কোনো কোনো গাছের প্রধান কাণ্ডটি খাটো ও মোটা হয় এবং শাখা ও পোশাখাগুলো এমনভাবে এই প্রধান কাণ্ডে বিন্যস্ত হয় যে গাছটিকে একটি গম্বুজের ন্যায় দেখায় যেমন আম কাঁঠাল ইত্যাদি এবার আসি তৃণকাণ্ড এসব কাণ্ডে পর্ব পর্ব মধ্যে খুবই স্পষ্ট পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি হতে দেখা যায় যেমন বাঁশ আখ ইত্যাদি ক্ষেত্রবিশেষে এসব কাণ্ডের পর্বগুলো ফাপা বা ভরাট হতে পারে এখন আসি দুর্বল কাণ্ড কিছু উদ্ভিদের কাণ্ড খাড়াভাবে দাঁড়াতে পারে না তাই মাটিতে বা মাচার উপরে বৃদ্ধি পায় এদের কাণ্ডে সাধারণত কাষ্ঠ থাকে না তাই এরা দুর্বল ও নরম এদের কোনোটি লতানো কোনোটি শয়ান আবার কোনোটি আরোহিনী নিচে ছবি দুটিতে দেখতে পাচ্ছ শয়ান কাণ্ড যেটা মাটির সাথে লেগে থাকে একটা হচ্ছে লতানো কাণ্ড যেটা লতিয়ে লতিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবার আসি লতানো কাণ্ড তাহলে কেমন এসব কাণ্ড মাটির উপর দিয়ে সমান্তরালভাবে বৃদ্ধি পায় এদের প্রতিটি পর্ব থেকে গুচ্ছমূল বের হয়ে মাটিকে আঁকড়ে ধরে যেমন ঘাস এবার আসি শয়ান কাণ্ড এসব কাণ্ড মাটির উপরে ছড়িয়ে পড়ে কিন্তু পর্ব থেকে মূল বের হয় না যেমন পুঁই শাক মটরশুঁটি এরপর আসি আরোহিনী কাণ্ড কেমন এ কাণ্ড কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে উপরের দিকে বেড়ে ওঠে এরা ক্লাইম্বার বা আরোহিণী যেমন সিম পান পাশে তোমরা দেখতে পাচ্ছ একটা চিত্র আরোহিনী কাণ্ডের একটা চিত্র যেটা একটা বাঁশে ভর করে উপরের দিকে লতিয়ে যাচ্ছে এখন আসি কাণ্ডের কাজ গাছের কাণ্ড কি কি কাজ করে অনুমান করে তোমরা বলতে পারবে এবার নিচের তালিকার সাথে তোমাদের তালিকা মিলিয়ে দেখবে কাণ্ড পাতা ফুল ও ফল এবং শাখা পোশাকার ভার বহন করে কাণ্ড শাখা প্রশাখা ও পাতাকে আলোর দিকে তুলে ধরে যাতে সূর্যের আলো যথাযথভাবে পায় কাণ্ড শোষিত পানি ও খনিজ লবণ শাখা প্রশাখা পাতা ফুলে এবং ফলে পরিবহন করে পাতায় প্রস্তুত খাদ্য কাণ্ডের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে কচি অবস্থায় সবুজ কাণ্ড সালোক সংশ্লেষণের মাধ্যমে কিছু পরিমাণ খাদ্য প্রস্তুত করে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আমাদের আলোচনার প্রায় শেষ প্রান্তে এখন আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি অবশ্যই বাড়ির কাজগুলো কমপ্লিট করবে চিত্রসহ একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ বর্ণনা করো দুই মূল ও কাণ্ডের গুরুত্ব বর্ণনা করো তিন মানবজীবনে মূল কাণ্ডের ব্যবহার খাতায় লিখবে সবশেষে সকলের প্রতি নির্দেশনা থাকবে রুটিন অনুযায়ী তোমরা পড়াশোনা করবে ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকবে নিজের ও পরিবারকে নিরাপদ রাখবে আল্লাহ হাফিজ